ये माया है माया, मैथ्स की माया। আজকে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। সমে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে স্যার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেট সেট প্যারসা প্যারসা আম জামাতস একাডেমি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই উপপাদ্যটি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট, তো তাই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো আমাদের উপপাদ্যটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমাদের একটা ছবি আঁকতে হবে, তাই না? তাহলে একটা ছবি আঁকা যাক। সাপোজ এটা একটা বৃত্ত, সাপোজ কি এটা তো একটা বৃত্তই, ঠিক কিনা? এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তটির কেন্দ্র এটা, এটা হচ্ছে ব্যাস। অর্ধবৃত্তস্থ কোণ একটা অঙ্কন করতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের ছবি। সাপোজ এ সি বি, এ বিটা ব্যাস, ওকে। এই যে এসিবি এইটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আমাদের কি প্রমাণ করতে হবে? এই যে অর্ধবৃত্তস্থ কোণ, কোণ এসিবি, এইটা কি সমকোণ, মানে কি 90 ডিগ্রি দেখাতে হবে। ক্লিয়ার? এটা প্রমাণ করতে হবে। তো যে কোনো উপপাদ্য প্রমাণ করার আগে আমাদের কি করতে হয়? চারটা পয়েন্ট করতে হয়। কী কী পয়েন্ট? এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রদত্ত, দু নম্বর প্রামাণ্য, তিন নম্বর অঙ্কন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কি কি বলো? প্রমাণ, ঠিক কি না? তাহলে এই যে আমরা চারটা স্টেপ আছে, এই চারটা স্টেপ আস্তে 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 করে করে এগোবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ফার্স্ট পয়েন্ট কি হয়? প্রদত্ত, প্রদত্ত, প্রদত্ততে কি লেখা হয়? প্রদত্ততে লেখা হয় যে কি দেওয়া আছে উপপাদ্যটাতে, উপপাদ্যটার যে বিবৃতিটা, সেই বিবৃতিটাতে কি কি দেওয়া আছে, কি কি আমরা সেখান থেকে তথ্য নিতে পারি, সেইগুলো লিখতে হবে প্রদত্ততে। তাহলে কী বলে দেওয়া আছে? দেখো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা ধরে নিচ্ছি যে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কী করবো? যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি, এসিবি, এই যে এসিবি হলো কোণ, এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের প্রদত্ত। নেক্সট কি হয়? তাহলে প্রদত্ত কমপ্লিট। এবার হচ্ছে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে? এই যে প্রামাণ্য, এই প্রামাণ্যতে কি প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে। তাহলে কী লিখবো? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে স্যার? প্রমাণ করতে হবে যে কোণ এসিবি, এসিবি এটা এক সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে আমরা এটা 90 ডিগ্রি প্রমাণ করবো। কোণ এসিবি সমান 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে, এটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? নেক্সট স্টেপ কি হয়? তাহলে প্রমাণ্য হয়ে গেল। নেক্সট স্টেপ অঙ্কন, বাট এই উপপাদ্যটার জন্য অঙ্কন করার দরকার নেই, বুঝতে পেরেছো? এখানে অঙ্কন করার দরকার নেই, কোনো কোনো উপপাদ্যে অঙ্কন করার প্রয়োজন হয় না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বেনিফিট, ঠিক না? তাহলে এখানে অঙ্কনটা করার প্রয়োজন নেই। এবার নেক্সট স্টেপ কী আছে? প্রমাণ, ঠিক আছে? তো প্রমাণ, প্রমাণ করার আগে আমি এটা মুছে দিই, চল তুজকো মুচ দেঙ্গে। সামনে তুমি এলে, কে এলে? প্রমাণ এলে। দেখো প্রমাণটা কী করবো, দেখো ভালো করে। এখানে যদি আমরা একটা পয়েন্ট পি ধরে নিই, তাহলে এ পি বি বৃত্তচাপের ওপর, এ পি বি বৃত্তচাপ, বৃত্তচাপ কী হয়? উপরটাতে একটা বাঁকা দাগ হয়, ঠিক বলেছিলাম এটা? তাহলে এ পি বি বৃত্তচাপের ওপর, এ পি বি বৃত্তচাপের ওপর কী হচ্ছে? এ, এই যে দেখো এ পি বি, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটার দুটো প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, এইটা একটা প্রান্তবিন্দু, দুটো প্রান্তবিন্দু যদি কেন্দ্রে গিয়ে যোগ হয়, কোথায়? কেন্দ্রে গিয়ে যোগ হয়, তাহলে কি হবে? কেন্দ্রস্থ কোণ তৈরি হবে, ঠিক কিনা? কোণ তৈরি হবে, তার মানে এপিবি বৃত্তচাপের ওপর কোণ
ए ओ बी ए ओ बी এই কোণটা কিন্তু এটা এটা কোণ এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ আর এবং আর কি স্যার এবারে দেখো এই বৃত্তচাপের এ বি দুটা প্রান্তবিন্দু তারা কি হয়েছে গিয়ে নিয়ে পরিধি যোগ হয়েছে এখানে তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ ঠিক কিনা এবং কোণ এ সি বি এ সি বি হচ্ছে হলো বৃত্তস্থ কোণ আর এবার আমরা জানি তো কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে কি লিখতে পারি অতএব কোণ এ ও বি কি হতে পারে টু ইন্টু কোণ এ সি বি এসিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ এসিবিটা কি এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ এসিবি যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে তার তো দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণটা ঠিক কিনা তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ তার মানে এই যে কোণ এ ও বি এই যে কোণটা সেটা কি হবে এ সি বি এটা ডবল হবে দ্বিগুণ হবে ঠিক আছে এটা লিখেছি এইবারে নেক্সট স্টেপ কি এবার ভালোভাবে দেখো তো এ বি একটা কী বটে এটা একটা সরল রেখা বটে যেহেতু কি লিখবো যেহেতু এটা হচ্ছে যেহেতু চিহ্ন যেহেতু এ বি একটি সরল রেখা এ বি একটি সরল রেখা তাই ভালোভাবে দেখো এই কোণটা কত ডিগ্রি হবে এটা 180 ডিগ্রি ঠিক কিনা কোনো সরল রেখা যদি কোনো একটা বিন্দু নিস সেখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে এটা এই কোণটা কত ডিগ্রি বলে এটাকে এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ হয় তার মানে যেহেতু এ বি একটি সরেখা তাই কোণ এ ও বি এটা কি তাই কোণ এ ও বি কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে কোণ এ ও বি হয়ে গেল 180 ডিগ্রি ঠিক আছে এবার দেখো যদি আমরা কোণ এ ও বি 180 ডিগ্রি পেয়েছি সেই 180 ডিগ্রি যদি এখানে পুট করে দিই তাহলে এটা দেখো এখানে আমি যদি একটু মুছে দিচ্ছি এটা অতএব এখানে পরে এখানে লিখবো ঠিক আছে এ ও বির জায়গায় আমরা 180 ডিগ্রি লিখে দিলাম সমান কত আছে টু ইন্টু কোণ এ সি বি বা এসিবিটা কত হবে কোণ এ সি বি সমান কত হবে 180 ডিগ্রি আর এই যে টুটা আছে সেই টুটা কী হবে নিচের দিকে চলে আসবে এ টু চলে আসবে নিচে বাই টু তার মানে কত হলো কাটাটি করে 90 ডিগ্রি তার মানে কী হলো কোণ এ সি বি সমান 90 ডিগ্রি হলো কি না কোণ এ সি বি সমান 90 ডিগ্রি হয়ে গেল অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি তার মানে আমাদের প্রমাণটাও হয়ে গেছে এটাই তো প্রমাণ করতে বলেছি তার মানে কোণ এসিবি কী হলো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি মানে কি এক সমকোণ তার মানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ প্রুফ হয়ে গেল এইটা তোমরা কিন্তু মনে রাখবে এটা কিন্তু এইটা উপপাদ্যটি কাজে লাগিয়ে অনেক অনেক অঙ্ক করব বুঝতে পারছো এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো বাই বাই